মহরত হয়ে গেল জিতোষ ফিল্মের পরবর্তী ছবি আই খুকু আই সিনেমার। জিতের প্রোডাকশনে এই প্রথম কাজ করতে যাচ্ছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত 12 নভেম্বর মহরতের সময় দারুণকৃত ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেন, আনন্দের সাথে জানাচ্ছি সুইজারল্যান্ড মানুষের মন জয় করার পর জিতোষ ফিল্ম ওয়ার্কস ও সৌভিক কুণ্ড আবার একসাথে নিয়ে আসছে তাদের পরবর্তী ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দ্বিতীপিয়া রায় অভিনীত আই খুকু আই, আজ তার শুভ মহরত। মহরতে উপস্থিত ছিলেন স্বয়ং জিতি নিজে, এছাড়াও জিতের বাবা মিতুদাস মাদনানি, জিতের ছোট ভাই গোপাল মাদনানি সহ আরো অনেকেই। কিন্তু সিনেমার মূল চরিত্রে যে দুজন আছেন তাদের কাউকেই মহরতে দেখতে পাওয়া যায়নি। কোনো এক অজানা কারণে প্রসেনজিৎ ও দ্বিতীপ্রিয়াও মহরতে অনুপস্থিত ছিলেন। এই সিনেমায় জিত অভিনয় করবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সৌভিক চাচ্ছেন ছোট একটি ক্যামিও ক্যারেক্টার আছে সেটা জিত করুক। এই নিউজ শুনে আপনি কতটা খুশি হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর বস জিতের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আই কুকু আই শুভ মুহূর্ত শর্ট।